প্রিয় লিসেনার, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের উদ্দীপনায় ভালো আছি। আজ তোমাদের শোনাবো আমার দেবরের সাথে ঘটে যাওয়া রোমান্টিক এক ঘটনা। তো দেরি না করে চলুন শুরু করছি আজকের ভিডিও। আমি বর্ষা রানী আর আমার দেবরের নাম নয়ন। আমরা ওদের বাড়িতে ভাড়া থাকতাম। মাস তিনেক হলো আমরা নিজেদের একটা বাড়ি করেছি, তাই পরের মাসে নয়নদের বাড়ি ছেড়ে নিজেদের বাসায় চলে এসেছি। আমি দেখতে অবশ্য স্লিম এবং ভীষণ রসালো ফিগার। আমার একটা ছেলে আছে। আমরা ওদের বাড়ির একতলা ভাড়া থাকতাম, তবে আমার স্বামী আমাকে খুব একটা ভালোবাসা দিত না। একবার নয়নদের বাবা মা বেড়াতে গেল, তখন থেকেই আসল কাহিনী শুরু। বাড়িতে কেউ নেই দেখে রাত্রেও একা একা ভিডিও দেখছিল আর হাতের কাজ করছিল। গরমকাল ছিল বলে জানালা লাগায়নি। ওর এই অলসতা কেউ কে স্বপ্ন পূরণে সাহায্য করবে তা কখনো কল্পনা করেনি। বাড়িতে বাবা মা কেউ নেই বলে দরজা জানালা নিয়ে ও আর বেশি মাথা ঘামালো না, যথারীতি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সকালে উঠে দেখলো বেডের পাশে জানালা লাগানো রয়েছে। ও মনে মনে ভাবলো কাজের মেয়ে এসেছে হয়তো। এর আগে কাজের মেয়ে অবশ্য ওকে বহুবার এমন করতে দেখেছে। বছরখানেক আগে প্রথম যখন কাজের মেয়েটি এসেছিল তখন হা করে ওর দিকে তাকিয়ে দেখত। তবে নয়ন মনে মনে ভাবত, উফ, থ্যাংক গড, ভাগ্যিস কাজের মেয়েটি বাবা মাকে কিছু বলেনি। মনে হয় ওকে ওই জন্মদিনের পোশাকে দেখতে ওর ভালোই লাগতো, তাই ওর সামনে খুলে থাকতো, ওর কোনো প্রবলেম হয় না। তবে সেদিন দেখলো কাজের মেয়ে শান্তি তখনও আসেনি। হঠাৎ ওর মনে পড়ল বৌদি নয় তো ছাদের চাবি চাইতে এসেছিল। ও একটু ঘাবড়ে গেল। তখনও ও জানে না যে আমি করার জন্য ছটফট করছি। ওর যেন কেমন একটু ভয় ভয় লাগলো, কিন্তু একটু পরে আবার মুভি দেখতে থাকলো। তবে সেদিন দেখলো কাজের মেয়ে শান্তি তখনও আসেনি, কিন্তু একটু পরে আবার মুভি দেখতে দেখতে সব ভুলে গেল। যেহেতু বাড়িতে কেউ ছিল না তাই ট্রাউজার পরার কথা ওর মনে ছিল না। কিছুক্ষণ পর গলা খাকারি আওয়াজ পেয়ে ভাবলো এই বুঝি কাজের মেয়ে আসলো। পরেক্ষণে ভাবলো কিন্তু ও তো গলা খাকারি দেবার মেয়ে নয়, ও সোজা ঘরে ঢুকে কাজে অশিলাতে আমাকে আর মুভি দেখতে শুরু করে। কিন্তু গলা খাকারি তাহলে কার? এমন কৌতূহল করতে করতে ও পেছন ফিরে দেখলো ওর ভাড়াটিয়া বৌদি অর্থাৎ আমি। ও শিট বলে ও অন্য ঘরে দৌড় দিল। আমি ওর অবস্থা দেখে হাসতে হাসতে নিচে চলে গেলাম। ও আমার এমন হাসির শব্দ শুনতে পেল। তার কয়েক মিনিট পরের মধ্যে কাজের মেয়েটি চলে আসলো। ও তখন মুভি দেখা বন্ধ করে বারমুড়া পরে খবরের কাগজ পড়তে লাগলো। শান্তি দেবী অবশ্য জানতো যে ওর ঘরে বাবা মা থাকবে না, তবে আজ শান্তির মুখ দেখে নয়নের মনে হলো শান্তি হতাশ হয়েছে ওকে না দেখতে পেয়ে। নয়ন সেদিকার খেয়াল দিল না। শান্তি সাদে কাপড় কাচতে গেল, এদিকে আমি থালা বাসন নিয়ে সাদে উঠতে উঠতে ওর দিকে আর ওর বারমুডার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে আসলাম। ও কিছুটা শান্তি আর স্বস্তি পেল। নিচে নামার সময় ওকে বললাম চা খাবে একটু, নিচে চলো, আমার একা একা ভালো লাগছে না। ও লজ্জায় তাকাতে পারলো না আমার দিকে, কারণ আমি যে ওর সিক্রেট দেখে ফেলেছি। আমি মুখে সরল হাসি দিয়ে বললাম তাড়াতাড়ি এসো বলে আবার একটা দুষ্টু হাসি দিয়ে চলে গেলাম। কয়েক মিনিট পরে নিচে আসতেই আমি বললাম বসো, আমি চা করে আনছি। বন্ধুরা, এই ফাঁকে আমার সম্পর্কে তোমাদের বলে রাখি, আমি দেখতে কেমন। হালকা লম্বাটে মুখ, বাদামি চোখ, ঠোঁটের পাপড়ি বেশ রসালো, হালকা গম রঙের শরীর, ভরাট বুক, পেটে হালকা চর্বি জমেছে, তবে নাভি দেখতে বেশ সুন্দর। ভাইটাল মাপ মোটামুটি 36-26 ও 36। একটা নীল রঙের নাইটি পরে আছি, একটা বড় গলা আর সামনে টিপ বোতাম দিয়ে আটকানো। আমি প্রথম বোতাম ইচ্ছে করেই আগলা করে রেখেছি। চা দেবার সময় এতটাই ঝুঁকে গেলাম যে আমার নিটল বুক ওর কাছে অনেকটাই দৃশ্যমান হলো। ওর চোখ দুটো যেন আটকে গেল বুকের খাঁজে। অনেকক্ষণ ধরে চা দিতে থাকলাম যাতে ওর চোখ দুটো এরকম লোভনীয় আপেল দেখতে চায়। ওদিকে ওর বারমুডার ভেতরে শক্ত হয়ে উঠল।
ও হাঁ করে দেখতে লাগলো। এদিকে আমি নাইটি ঠিক করে নেবার ওসিলায় আর একটু নামিয়ে দিলাম। এবার যেন হালকা বাদামির রং দেখতে পেল। ও এবার বুঝতে পারলো ওকে আমি আমন্ত্রণ করতেছি। শান্তি ওটা বেশ কয়েকবার দেখেছে। আমি এবার নিজের চা নিয়ে ওর পাশে বসে বললাম, আজ দারুণ গরম গো, এই বলে কাপড় একটু তুলে বসলাম। ও এবার আমার ফিগারের ধাক্কায় একেবারে কাত হলো। আমি যেন দেখেও না দেখার ভান করলাম। ও আমার কথার প্রেক্ষিতে বলল, হ্যাঁ আজ খুব গরম। আমি বললাম, তোমার তো দেখি এই বয়সেই এত গরম, যেইভাবে সেদিন শুয়েছিলে সেই বলেই মুছি হেসে ফেললাম। ও একটু লজ্জিত হয়ে গেল। ওদিকে হাসির তালে তালে আমার বুক দুলতে থাকলো। ভেতরে কিছুই পড়েনি বলে এমন হচ্ছিল। ও ভালো করে তাকিয়ে দেখলো। হাসি থামিয়ে বললাম, ঘরে তো শান্তি চলে আসতে পারত, তবু ওইভাবে খুলেছিলে যে। ও মাথা নিচু করে বলল, শান্তি আমাকে অনেকবারই এই অবস্থাতে দেখেছে, তাই ওর সামনে লজ্জা লাগে না। এবার আমি একটু ওর দিকে এগিয়ে গেলাম। হাক্সি গলায় বললাম, ওকে কি আদর করেছো কখনো? ও অবাক হয়ে বলল, আদর মানে? আমি এবার ওর গাল টিপে হেসে বললাম, আহা ন্যাকা, আদর মানে জানো না, ওই যে মুভিতে যা দেখলে। আমি মুখটা ওর কানের কাছে নিয়ে বললাম, ওরে দুষ্টু এখনো বোঝো নাই? ও বলল, না আমি করিনি। আমি অবাক হয়ে বললাম, কি এই বয়সে সুযোগ পেয়েও করনি, দেখি রিমোটটা। এই বলে আমি হাত বাড়িয়ে রিমোট নিতে গিয়ে বুক ঠেকিয়ে ওর বারমুডার উপরে বুলিয়ে দিলাম। মুচকি হেসে বললাম, এবারে যাও আমি এখন টিভি দেখবো। ও আমার এমন রিয়েক্ট ভাব দেখে মন খারাপ করে সোজা ওপরে গেল। নিজের যা দেখালাম তাতে ওর মাথা গরম হয়েছে। আমার বিশ্বাস ও নিজের কাজ নিজেই করবে আর নিজেকে শান্ত করবে। আমি জানি ও আমাকে কখনো ভুলতে পারবে না, এর আগেও অনেক মেয়েকে দেখেছে, কিন্তু সামনে এরকমভাবে কামুকে বৌদিকে দেখে আর নিজেকে সামলাতে পারলো না। কিন্তু ওর তেমন সাহস নেই, ও একেবারে নতুন, তাই ওর প্রতি আমার আগ্রহ বেশি। শান্তি কাজ করার অছিলাতে ওকে হাতের কাজ করতে দেখত লুকিয়ে, কিন্তু সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখতে লাগলো। নয়ন রাগ করে বলল, কি দেখছিস এইভাবে, দেখিস নি আগে? বলতেই শান্তি মুচকি হেসে চলে গেল। সেদিন স্কার্ট পরে এসেছিল, স্কার্ট চেঞ্জ করে এসে আবার ঘরে ঢুকলো। এখন পরে আছে সাদা শার্ট আর ব্রাউন প্যান্ট। শান্তি এসে বলল, নয়নদা আজকে খুব গরম তো, তাই আমি এইভাবে থাকলে তুমি কি কিছু মনে করবে? শান্তি আড়াল থেকে আমার আর নয়নের সব কথা শুনেছে, তাই ওর মনেও প্রেমের ইচ্ছা জেগে উঠল। কিন্তু নয়ন তখন আমার ভাবনায় বিভোর, তাই শান্তির এমন পরিবর্তন ওর নজর এড়িয়ে গেল। শান্তি ওর কাছে গিয়ে বলল, তুমি কি করছো? নয়ন রাগের স্বরে বলল, কলা খাচ্ছি, তুই কি খাবি? শান্তি বলল, তোমার ল্যাপটপটা কি একটু চালাবে? নয়ন বলল, কেন তুই দেখবি নাকি? শান্তি মাথা নিচু করে বা পায়ের বুড়ো আঙুল দিয়ে আর একটা পায়ের পাতায় বুলাতে বুলাতে বলল, হ্যাঁ দেখতে তো ভালো লাগে, ভেতরটা কেমন শিরশির করে। নয়ন ওর কথার ফেলতে না পেরে চালু করে দিল। এবার শান্তি মুভি দেখতে দেখতে গরমের শার্ট ফেলে দিল, যাতে ওর ডাব নয়নের চোখে পড়ে। ওদিকে নয়ন যেন দেখেও দেখলো না। সেদিন আমি আর ওপরতলাতে গেলাম না, এভাবেই দিনটা কেটে গেল। শান্তি নানাভাবে চেষ্টা করলো ওকে নিজের দিকে আকৃষ্ট করার, এমনকি মুভি দেখতে দেখতে অসাবধান হওয়ার ভান করে কত কি করতে লাগলো। শান্তি হাসলো আর বলল, কি সুন্দর কলাটা, কিন্তু নয়ন কোনো পাত্তা দিল না। আসলে শান্তিকেও যে খেলতে পারে সেটা ওর ভাবনাতে নেই। শান্তি দেবী হতাশ হয়ে চলে গেল। নয়ন পরদিন দেখলো আমি ওকে ঘুম থেকে তুলতে গিয়েছি। ও মনে করলো আমি ওকে আগের অবস্থায় দেখার জন্য গিয়েছি, কিন্তু ও বেশ সাবধান ছিল, সেদিনও বারমুটা পরেও ঘুমিয়েছিল। আমি ওকে ডেকে নিয়ে আবার নিচে চলে আসলাম। কাজের মেয়ে শান্তিও কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না, আগের দিনের জন্য কিছুটা রেগেছিল। কিছুক্ষণ পরে আমি শান্তিকে বললাম, আমি স্নান করতে যাচ্ছি, নিজে কেউ নেই, একটু দেখিস। নয়ন ভাবলো আমি যেন ওকে শুনিয়ে শুনিয়ে কথাটা বললাম। নয়ন আবার সাদে উঠে দেখলো শান্তি জামা কাপড় কাচাকাচি করতেছে। নয়ন নরম সুরে বলল, তুই করবি এখন? শান্তি বলল, এরপর ঘর পরিষ্কার করব। ঠিক আছে বলে নয়ন নিচে চলে গেল। নিচে এসে দেখলো আমার ঘরের দরজাটা লাগানো থাকলেও জানালা একটু খোলা।
ওর মনে উঁকি দিয়ে দেখার কৌতূহল জাগলো। যদিও এভাবে উঁকি দিয়ে দেখা ঠিক নয়, কিন্তু ও তখন লোভ সামলাতে পারলো না। জানালা দিয়ে তাকাতেই ওর দম প্রায় বন্ধ হয়ে গেল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চাইলে আমার সাথেই থাকো। আপনাদের রেসপন্স আমাকে আরও ভালো কাহিনী বলার জন্য উৎসাহিত করবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।